जी मैम। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন শেয়ারিং লোড হচ্ছে ম্যাম, বাফার করতেছে। আচ্ছা, নেটের প্রবলেম হতো এই কারণে। আমাদের নেটটা কয়েকদিন ধরে অনেক প্রবলেম দিচ্ছে। জি ম্যাম, এই যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষাটা আমরা সম্পূর্ণ প্রথম অধ্যায়ের উপরে আর কি রেখেছিলাম। তো প্রথম অধ্যায়টা ম্যাম অনেকগুলো একটা জিনিস বের জিজ্ঞেস হয়েছে। করবো, আমার হ্যাঁ আমার যে এক্সামটা গেল, কি নাম হুম জানি ওটা, মিড টার্ম যেটা গেল, হুম হুম ওটার কিরকম রেজাল্ট, কিরকম করেছি ম্যাম? অনেক খারাপ। না না, ওইটার রেজাল্ট এখনো আমাদের হাতে আসে নাই, আসলে তারপরে আমরা বলতে পারবো। আমি অনেক খারাপ করবো ম্যাম, আই এম প্রিটি শিওর। আচ্ছা দেখা যাক, সবারই মোটামুটি একই অবস্থা, এটা শুধু আপনার একার জন্য না আর কি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে সরি ফর দ্য আমরা ইন্টারাপশন ম্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা পড়া শুরু করি। তো প্রথম অধ্যায় যেটা ছিল সেটা আমাদের প্রথম মানে ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য আমরা কমপ্লিট করেছি। আমি এই প্রথম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এই কারণে আমি প্রথম অধ্যায়টা যদি সেকেন্ড টার্ম এক্সাম হয় আপনাদের, সেখানেও আমি প্রথম অধ্যায় রাখবো। আর হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। হ্যাঁ, চ্যাপ্টার 3, সেটা প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এইটা নিয়ে হচ্ছে আমাদের লেকচার, আজকের লেকচার শুরু হবে। তো তৃতীয় অধ্যায়ের অ্যাকচুয়ালি দুইটা অংশ, একটা হচ্ছে প্রথম অংশ আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি থাকবে, এখানে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় অংশে আমাদের লজিক গেট নিয়ে আলোচনা করা আছে। তো আমরা আগে প্রথম অংশটা কমপ্লিট করব, এরপরে দ্বিতীয় অংশটায় হাত দিব। তো প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমার কথাটা শোনা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? জি ম্যাম, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে আমাকে একটা নক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। অবশ্যই ম্যাম। আচ্ছা, এখন পরের এটাই তো তৃতীয় অধ্যায়, প্রথম অংশ। প্রথম অংশের নাম হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যে আমাদের আমরা আমরা যে আগে যখন আমরা কাজ করেছিলাম, যে বিজ্ঞানীরা আর কি কাজ করেছিল, সায়েন্টিস্টরা কাজ করেছিল, তখন থেকে অ্যাকচুয়ালি আমাদের এই সংখ্যা পদ্ধতিটা ফার্স্টে উৎপত্তি হয়নি। তারা যখন প্রয়োজন বোধ করেছে যে না, আমার একটা গণনা পদ্ধতি দরকার, যেভাবে আমি গণনা করলে আমি সংখ্যাগুলোকে মনে রাখতে পারবো, সেই প্রয়োজন যখন চলে এসেছিল, তখন থেকে আমাদের এই সংখ্যা পদ্ধতিটার উৎপত্তি হয়েছে। মানে সংখ্যা লিখার প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা লেখার প্রক্রিয়াকে বলা হবে আমার সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, বাইনারি যেটা ম্যাম, হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে মানে যেটা পজিশন আছে, যেটার অ্যাকচুয়াল মান আছে, সেটাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেটার কোনো এক্সিস্টেন্স নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেটা নিয়ে আমরা কখনো কাজ করি না, আমরা যে নর্মাল কথাবার্তা বলি, এগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে যেটার কোনো অ্যাকচুয়াল পজিশন আচ্ছা আচ্ছা নেই। ঠিক আছে, পজিশনাল আচ্ছা সংখ্যা আচ্ছা পদ্ধতি আর জি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির মেইন প্রকারভেদ। যে সংখ্যা পদ্ধতিকে আমার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমি বললাম যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো এক্সিস্টেন্স করে না, এই কারণে এটা এটা নিয়ে আমরা কোনো কাজ করি না। পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে হচ্ছে আমাদের যাবতীয় সকল কাজ আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে করি। তো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই এই চ্যাপ্টারে প্রথম অংশ সম্পূর্ণটাই হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখবো, সেখান থেকে কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, সেগুলো নিয়েই আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারটা তৃতীয় অধ্যায়ে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি,
তৃতীয় হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল। চতুর্থটা হচ্ছে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই যে চারটা সংখ্যা পদ্ধতি, এই চারটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে, লাইক ধরেন বাইনারি সংখ্যা পদ্ধতিকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, অথবা বাইনারিকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায়, অথবা হেক্সা ডেসিমেলকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, এভাবে যদি আমি রূপান্তর করি, হ্যাঁ, একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে, তাহলে একটু বলেন তো আমাকে, যদি আমার চারটা সংখ্যা পদ্ধতি হয় তাহলে সংখ্যার রূপান্তর কয়টা হবে আমার চারটার জন্য? তিনটা হবে ম্যাম, মেবি। বারোটা হবে, বারোটা হবে, ও লাইক আচ্ছা আচ্ছা ধরেন, আচ্ছা, হ্যাঁ, বারোটা মানে এই যে বাইনারি সংখ্যা থেকে আমি অক্টালে যাব, ডেসিমেলে যাব, হেক্সাতে যাব, ঠিক আছে? এভাবে করে অক্টাল সংখ্যা পদ্ধতিকে আবার বাইনারিতে যাব, ডেসিমেলে যাব, হেক্সাতে যাব। সেম ভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে আবার অক্টালে যাব, বাইনারিতে যাব, হেক্সাতে যাব। এভাবে করে আমার তিনটা টোটাল, করে ম্যাম আমি, হ্যাঁ, এই তো সরি ম্যাম আমি ভুল বলে হ্যাঁ, ফেললাম। তিনটা করে আমার চারটা সংখ্যা পদ্ধতি যেহেতু, তো তিনটা করে রূপান্তর হলে আমার টোটাল হবে বারোটা 12টা কনভার্সন। তো এই 12টা কনভার্সন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারটা, প্রথম অধ্যায়ের, সরি, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা, এই 12টা কনভার্সন নিয়ে অ্যাকচুয়ালি মোটামুটি আলোচনা। তো আমরা ফার্স্টে দেখব এই চারটা সংখ্যা পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি, এখানে কি কি নাম্বার আছে, কিভাবে আমরা এই সংখ্যাগুলোকে চিনবো। তো আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটা দেখবো, এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি দেখবো, এরপর যদি টাইম থাকে তাহলে বাকিগুলোও দেখবো। তো প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে শুধুমাত্র দুইটা সংখ্যা নিয়ে কাজ করে, সেটা হচ্ছে জিরো আর ওয়ান। এই জিরো আর ওয়ান কে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, হ্যাঁ, মেশিন, আমাদের কম্পিউটার, আমাদের ক্যালকুলেটর, হ্যাঁ, যে কোনো ডিভাইস শুধুমাত্র একটা ভাষায় বুঝতে পারে, সেই ভাষাটা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র দুইটা সংখ্যা নিয়েই কাজ করে, আর সেই দুইটা সংখ্যা হচ্ছে আমার জিরো আর ওয়ান, এছাড়া আর কিছুই মেশিন বুঝে না। বুঝতে পারতেছি আমার কথাগুলো? আমার কথাগুলো বোঝা যায়? জি ম্যাম, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে জি বোঝা বললাম, যাচ্ছে। না, বললাম যে আমি যে মেশিন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র জিরো আর ওয়ান নিয়ে কাজ করে, আর এই জিরো আর ওয়ান কে বলা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আমাদের মেশিন যেটা, সেটা কিন্তু নর্মাল ভাষা বুঝতে পারে না, আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় আমরা লেখালেখি করি, সেই ভাষা সে বুঝতে পারে না। তাকে আমাদের ABCD যে লেটার গুলো আছে সেগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হয়, দেন একটা মেশিন বুঝতে পারে যে আমি কি কাজ তাকে দিয়ে করাতে চাচ্ছি। তো এই কারণে এই যে জিরো আর ওয়ান বাইনারি সংখ্যার, তো মৌলিক সংখ্যা হচ্ছে আমার দুইটা, জিরো আর ওয়ান, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে টু, বেস বা ভিত্তি হচ্ছে টু, হ্যাঁ। মৌলিক সংখ্যার, মৌলিক সংখ্যা যেহেতু দুইটা, জিরো আর ওয়ান, এ কারণে এটার ভিত্তি, এটার পজিশন হচ্ছে টু। বুঝতে পারছি যে বেস জি বা ম্যাম, ভিত্তি কেন টু হয়েছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কারণ এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে জিরো আর ওয়ান, এই জিরো আর ওয়ান দিয়ে সকল সংখ্যার আপনার কম্বিনেশন হবে, এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে টু। এখন যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু এক্সাম্পল দেখি, তাহলে এই যে দেখেন একটা এক্সাম্পল, জিরো আর ওয়ানের কম্বিনেশন 1011, এটার বেস বা ভিত্তি কত লেখা আছে? টু লেখা আছে। আমি এই ভিত্তি দেখে আমাকে বুঝতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতি। আর বাইনারি সংখ্যা শুধুমাত্র জিরো আর ওয়ানের কম্বিনেশনই হবে, এখানে কোনো টু থ্রি ফোর ফাইভ থাকবে না। তো আমরা জিরো আর ওয়ান দেখেও বুঝতে পারবো, অথবা আমরা বেস টু দেখেও বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। বুঝতে পারছি? জি ম্যাম, আচ্ছা, তাহলে এখন দেখেন, প্রথম তো সংখ্যা পদ্ধতি আমাদের এই বাইনারি সংখ্যা পদ্ধতিই ছিল। এই যে জিরো আর ওয়ানের কম্বিনেশন একটা, এই ধরেন 47, তো 47 কে তো মেশিন বুঝতে পারে না, 47 কে কি করতে হয়, জিরো আর ওয়ানে কনভার্ট করতে হয়। তো 47 এর জন্য কিন্তু জিরো আর ওয়ানের কম্বিনেশন অনেক বড় হবে, লাইক এভাবে আমার 47 কেন, আরো 100
থাউজেন্ড কোটি কোটি আমাদের সংখ্যা আছে, যেগুলোকে আমাকে কি করতে হবে এই জিরো আর ওয়ানে কনভার্ট করতে হবে। তখন কি কাজটা জটিল হয়ে যাচ্ছে না? সংখ্যাগুলো আমাদের মনে রাখা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যে আমরা কিভাবে এত জিরো আর ওয়ানের কম্বিনেশন গুলো মনে রাখবো। হ্যাঁ, তো এই যে জটিলতাটাকে যাতে আরো সহজে বোঝা যায়, এই কারণে বিজ্ঞানীরা আরেকটু চিন্তা করলো যে কিভাবে আরেকটু ইজি করা যায় আমাদের কাজগুলোকে। এর পরে যে সংখ্যা পদ্ধতিটা তারা তৈরি করেছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, অক্টাল নাম্বার সিস্টেম। প্রথম সংখ্যা পদ্ধতিটা ছিল আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। কাউন্ট করে বলেন তো এখানে কয়টা সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত? কাউন্ট করলে ছয়টা না, 0 থেকে 7, 0 থেকে 7 ও কাউন্ট 0 করে থেকে 7 সাতটা 8টা। 0 থেকে 7 সাতটা ম্যাম আটটা আটটা 0 থেকে কাউন্ট করুন, 0। 1, 2, 3, 4, 5, 6, 7 আটটা, হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ, তো এই যে মৌলিক সংখ্যা যেহেতু 8টা, এ কারণে এটার বেস বা ভিত্তি কত হইছে? 8। ঠিক আছে, এটার বেস বা ভিত্তি হচ্ছে 8। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা, এই জন্য অক্টাল বলা হয় হ্যাঁ, এই কারণে এটাকে মেবি। অক্টাল বলা হয়। হ্যাঁ, অক্টাল মানে হচ্ছে 8। হ্যাঁ, আর এই যে 0 থেকে 7 পর্যন্ত যে লেখা হচ্ছে, এখানে আমি কি কি লিখতে পারবো না? এখানে আমি 8 লিখতে পারবো না, আমি 9 লিখতে পারবো না। আমাদের সকল নাম্বার কম্বিনেশন কি হবে? এই 0 থেকে 7 পর্যন্ত হবে। লাইক আমি যদি বলি, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে 0 থেকে 7 পর্যন্ত একটা সংখ্যা হবে, দেন 7 এর পরে কত শুরু হবে? 10 শুরু হবে, 10 থেকে 17 যাবে। এরপরে বলতে পারবেন কত হবে 10 থেকে 17-র পরে কত হবে? 10 থেকে 17-র 20 থেকে 27। পরে, হ্যাঁ গুড, 20 থেকে 27। এরপরে হবে 30 থেকে 37, এরপরে হবে 40 থেকে 47, এরপরে মানে হবে দুটো 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 নাম্বার আসবে না, নাইন মানে সরি হ্যাঁ এইট 8 আর 9। আর 9, এই দুইটা সংখ্যা আসবে না অক্টাল সংখ্যা পদ্ধতিতে। ঠিক আছে, আমাদের যে কোনো নাম্বারে নাম্বার কম্বিনেশনই আসুক না কেন, সেটা হবে কোত্থেকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, আমরা যখনই আর এভাবে ভিত্তি, আমি যখন 8 দেখব তখন আমি বুঝতে পারবো এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, বুঝতে পারছি অক্টাল সংখ্যা পদ্ধতিটা। আচ্ছা, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, কারণ এখানে দুইটা মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 0 আর 1, আর এই 0 আর 1 এর কম্বিনেশন মিলেই হচ্ছে সকল বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হবে। আর অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 8টা, এ কারণে এটার ভিত্তি হচ্ছে 8। আর যখনই যে কোনো সংখ্যার নিচে বেস বা ভিত্তি আমি যদি 8 পাই, তখন সেটা আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। যদি আমি একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যদি এখানে লিখি 48, 48, এই 5 এর জায়গায় যদি আমি 8 লিখি আর বেস যদি আমি 8 দেই, তাহলে এই সংখ্যাটা আমার হবে 48 45 লিখলাম, অক্টাল, 48, 48 অক্টাল, 48, তখন তো অক্টাল হবে না। কেন? কারণ আমি তো 8 বলতেছি, 8 তো হবে না। এই 5 এর জায়গায় যদি আমি 8 লিখি, তাহলে তো আমার এটা অক্টাল হচ্ছে না, তাই না? বুঝছি কি আমার কথা? আমি যদি 45 এর হ্যাঁ ম্যাম জায়গায়, কেন কেন? কারণ হচ্ছে এই যে অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত কাজ করতেছে, 7 এর পরে 8 আর 9 নিয়ে সে কাজ করে না। এ কারণে আমি ও যদি এখানে 8 অথবা 9 লিখি, তখন সেটা আমার অক্টাল সংখ্যা হবে না, সেটা আমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, জি ম্যাম আচ্ছা বুঝতে পারলাম। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝলাম,
যে অনেক নাম্বার কম্বিনেশন আমাকে মনে রাখতে হবে জিরো আর ওয়ানের, এই কারণে নতুন আরেকটা সংখ্যা পদ্ধতি তৈরি হলো, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন অক্টাল সংখ্যা পদ্ধতি তৈরি করার পরও কিন্তু ঝামেলাটা রয়ে গিয়েছে, তাই না? কারণ আমাকে তো এইট আর নাইনও ব্যবহার করতে হবে, রাইট? তো ওই এইট আর নাইনটা ব্যবহার করার জন্য পরবর্তীতে যে সংখ্যা পদ্ধতিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের ডেসিমিল সংখ্যা পদ্ধতি বা ডেসিমিল নাম্বার সিস্টেম। ওকে, এই ডেসিমিল নাম্বারে আমরা জিরো থেকে নাইন, এখানে কয়টা সংখ্যা কাউন্ট করে বলেন? জিরো থেকে নাইন দশটা, 10টা। এই 10টা মৌলিক সংখ্যা দিয়ে আমাদের কিন্তু সকল সংখ্যার কম্বিনেশন কিন্তু হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন, খেয়াল করে বুঝতে পারতেছেন যে এই জিরো থেকে নাইন পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে, এই এই কয়টা সংখ্যা দিয়েই কিন্তু আমরা আমাদের সকল সংখ্যা কম্বিনেশন হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে এই যেহেতু এখানে আমাদের 10টা মৌলিক সংখ্যা, এই কারণে এটার ভিত্তি কত? 10। ওকে, ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তি বা বেজ হচ্ছে 10। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি বলতেছি সেটা হচ্ছে যেহেতু জিরো থেকে নাইন আমাদের সকল সংখ্যার কম্বিনেশন হয়ে যাচ্ছে, আমাদের বয়স, হ্যাঁ, আমাদের মার্কস, আমাদের রেজাল্ট, আমাদের ডেট অফ বার্থ, এই সকল কিছুই কিন্তু আমাদের কি স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যাই হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত। এ কারণে ডেসিমেল নাম্বার সিস্টেমের অনেকগুলো নাম আছে। দেখেন এখানে লেখা দশমিক, দশমিক হচ্ছে ডেসিমেলের বাংলা নাম, হ্যাঁ, দশমিক। এরপরে লেখা হচ্ছে দশ ভিত্তিক, দশ ভিত্তিক কেন লেখা? কারণ এটার ভিত্তি হচ্ছে আমার 10। এরপরে এটাকে আরো এক ধরনের নাম বলা হয়, সেটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি, আবার বলা হবে স্বাভাবিক সংখ্যা পদ্ধতি। এই নামগুলো অবশ্যই, আচ্ছা একটা আরেকটা কথা আমি রিপিট করব, যেহেতু আমরা চ্যাপ্টার 3 নিয়ে পড়াশোনা করব আর চ্যাপ্টার 3 টোটালি ম্যাথ, হ্যাঁ, টোটালি অঙ্ক, তো আমরা সবাই খাতা কলম নিয়ে বসবো, যে যেগুলো আমাদের ইম্পর্টেন্স আমরা খাতায় তুলবো। হ্যাঁ, এই এই নামগুলো, এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির নাম প্লাস এই নামগুলো আমাদের যদি সামনে খাতা কলম থাকে আমরা অবশ্যই লিখে লিখে এই ক্লাসগুলো করব, ঠিক আছে? আজকে যদি নাও থাকে তাহলে নেক্সট ক্লাস থেকে আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করে রাখবো যে অবশ্যই খাতা কলম নিয়ে আমরা বসবো, যাতে করে অঙ্কগুলো আমরা হাতে হাতে করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমটা আমরা যেটা দেখলাম যে জিরো থেকে নাইন পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টা, এ কারণে এটার ভিত্তি হচ্ছে 10। আর ডেসিমেল নাম্বার সিস্টেমের আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে দশমিক, দশমিক বলা হচ্ছে কারণ ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক। এরপরে 10 ভিত্তিক বলা হচ্ছে কারণ ডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 10। এরপর এটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ সকল স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, সকল নর্মাল সংখ্যাই হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম, এ কারণে এটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়, স্বাভাবিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন এই যে এক্সাম্পলটা, এক্সাম্পলে 945 লিখে এখানে কত লেখা হয়েছে? বেস 10 লেখা হয়েছে। তো আমি যখন এরকম ভিত্তিটা 10 দেখবো তখন আমাকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের কোন সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপরে আরেকটু খেয়াল করেন, এখানে দেখেন 37 লেখা আছে, হ্যাঁ, তো 37 এর পরে আমাদের বেস বা ভিত্তি হচ্ছে 10 লেখা আছে, হ্যাঁ। তো এই 10 লেখার কারণে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কিন্তু যদি আমার এখানে 8 লেখা থাকতো, 10-এর পরিবর্তে যদি আমার এখানে 8 লেখা থাকতো, তখন আমরা কি বুঝতাম এটা কোন সংখ্যা পদ্ধতি হতো? তখন বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতি হতো। অক্টাল, বাইনারি তো হচ্ছে জাস্ট 0 আর 1 এর কম্বিনেশন, হ্যাঁ। আর এখানে যেহেতু 3 আর 7 আছে, 37 আছে, তো এইখানে বেস দেখে আমাকে বুঝতে হবে যে এটা কি ডেসিমেল নাকি অক্টাল, কারণ অক্টাল তো 0 থেকে 7 পর্যন্ত কাজ করে আর বাইনারি তো 0 থেকে 9 পর্যন্ত কাজ করে, তাই না? তো আমাকে বেস বা ভিত্তি দেখে, বাইনারি ম্যাম 0 থেকে কত? 0, 0 আর 1, জাস্ট দুইটা সংখ্যা নিয়ে কাজ করে, 0 আর 1, ঠিক আছে? জি
হ্যাঁ, আর অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত কাজ করে, আর ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কাজ করে। তো 0 থেকে 9 যেহেতু আছে, তো এখানে তো আমার আর 0 থেকে 7 তো থাকতে পারে, তাই না? ডেসিমেলে তো 0 থেকে 7 তখনই অক্টাল হিসেবে কাজ করবে যখন আমার ভিত্তিটা 8 হবে। যদি এখানে ভিত্তি 8 লেখা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আর যদি এখানে ভিত্তি 10 লেখা থাকে, তখন আমরা বুঝবো এটা কোন সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল ঠিক আছে, বুঝতে পারছি এই 3টা সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আর এরপরে লাস্ট যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিটা আমি নেক্সট ক্লাসে রিপিট করব। এই আজকে পড়া থেকে শুরু করে পর হেক্সাডেসিমেলও আমি রিপিট করব, প্লাস হচ্ছে আমরা অঙ্ক করব। আজকের অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট একদমই কম, বলতে গেলে এরকম মনে হয় আর কখনো হয়নি যে আমরা 3 জনই শুধু ক্লাস করতেছি। তা আমি আশা করি, তিনজন আছে, যে আমি একা বোঝার আছে মাত্র। আচ্ছা, তো আমি আশা করবো নেক্সট ক্লাসে এরকম কিছু হবে না, আমরা নেক্সট ক্লাস থেকে অঙ্ক শুরু করব। হ্যাঁ, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ ম্যাথ রিলেটেড, তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস একটু ফলো করার, তাহলে ম্যাথ গুলো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কগুলো যদি ভালো করে বুঝতে পারি, করতে পারি, তাহলে এক্সামেও সুবিধা হবে, কারণ এক্সামে অঙ্ক যেহেতু, তো অঙ্ক হয়ে গেলে আমাদের মার্কসও একদম ফুল চলে আসবে, আমাদের তখন থিওরির জন্য অতটা কষ্ট হবে না। ওকে, তো আজকের পড়াটুকু এই পর্যন্তই। আজকে আমরা যা যা দেখেছিলাম, আমি যদি একটু রিপিট করি, যে আমরা প্রথমেই দেখেছিলাম সংখ্যা পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি। সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে আমাদের সংখ্যা লেখার প্রক্রিয়াকে আমরা সংখ্যা পদ্ধতি বলতেছি। আর এরপরে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, যে সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো এক্সিস্টেন্স নেই, এটার কোনো পজিশন নেই, এ কারণে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি না। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিটার মানে হচ্ছে যার অ্যাকচুয়াল পজিশন আছে, সেটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা দেখলাম যে 4 ভাগে ভাগ করা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এর ভিতরে আমরা 3টা সংখ্যা পদ্ধতি অলরেডি দেখে ফেলেছি, যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 আর 1 নিয়ে কাজ করে, এ কারণে এটার ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত কাজ করে, এ কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 8। আর ডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কাজ করবে, এ কারণে এটার ভিত্তি হচ্ছে 10। আর 0 থেকে 9 হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যায় আমরা 0 থেকে 9 পর্যন্ত, 9 এই কয়টা সংখ্যার কম্বিনেশন করে লিখতে পারি, এই কারণে ডেসিমাল সংখ্যা পদ্ধতির আরো অনেকগুলো নাম আছে, সেটা হচ্ছে দশমিক, অথবা 10 ভিত্তিক, অথবা প্রচলিত সংখ্যা পদ্ধতি, অথবা স্বাভাবিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এই এতটুকু ছিল আজকের আমাদের লেকচার। আশা করি বুঝতে পারছেন আজকের লেকচার। আজকের লেকচারটা যদি আমরা ভালো করে বুঝে যাই, আমাদের নেক্সট লেকচার গুলো অতটা কঠিন মনে হবে না। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত আমি শেয়ারটা স্টপ করে দেই, রেকর্ডিং পজ করব।